हाई फ्रेंड वेलकम टू माय यूट्यूब चैनल तुली किचन हाउस। आज हमें एक रेसिपी शेयर करब अपने साथ। रेसिपिटर नाम हे लाल शाक चिंगड़ी माछ दिए करब। ये तैरि करते कि लागबे एक बार देखे नीन। एखाने आछे लाल शाक धुए केटे रखा आछे, एखाने आछे प्याज कुचि, काँचा लंका चिड़े रेखे और रसुन थेतो करे रेखे। चार पाँच पर रसुन लागबे आमार, सेटा आमि थेतो करे रेखे। और एखाने आछे चिंगड़ी माछ। प्रथम आमि कड़ाईटा बसिए देब। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার আগে আমি মাছটা চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, চিংড়ি মাছটা অল্প একটু হলুদ আর নুন দিয়ে মেখে নেব। মেখে এটা ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেব এখানটায় নুন। এটা মেখে নিচ্ছি। মেখে নিলাম, এবার এটা ভেজে নেব। এবার মাছটা আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, এটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এই মাছ ভাজা তেলটায় আমি ফোড়ন দিয়ে দেবো। এবার এখানে আমি দিয়ে দেবো কালো জিরে। তারপরে আমি দিয়ে দেবো এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, চিড়ে কাঁচা লঙ্কা রেখেছিলাম, আর এখানে থেতো করা রসুন আছে, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এবার আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দেবো। লাল শাকে বেশি হলুদ দেয় না, আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর আমি হলুদ দেবো না। এবার এটা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে দেখুন, এবার আমি শাকটা লাল শাকটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি একটু নুন দিয়ে দেবো। নুন তো আগে একটু দিয়েছিলাম, এখন একটু লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, ওটা আমি এখানে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দিচ্ছি। একটু পরে এটা নামিয়ে নেব। শাকটা তৈরি করা হয়ে গেছে আমার, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন এটা তৈরি করা হয়ে গেছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই সুন্দর হয়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।